গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আর আমার সকালটা তো আজকে বুঝতেই পারছো কি দিয়ে শুরু হলো, তাই মনটা আমার এমনিই ভালো হয়ে গেল। অনেক দিন ধরে ভাবছিলাম ফুটবে ফুটবে ফুটবে, তো অবশেষে ফুটেছে এই আর কি। তো এরপর আজকে আমার প্রচুর কাজ রয়েছে। দেখো, সোফাটার মধ্যে এই জামাকাপড়গুলো ছিল, এগুলোকে উঠিয়ে চেয়ারে পাঠিয়েছি, বা চেয়ার থেকে গোছানোর পালা। তারপর এগুলোকে আলমারিতে ওঠাবো, তাই সকাল থেকে মোটামুটি গোছাচ্ছি। টিভিটাও সাথে চালিয়ে নিয়েছি, কারণ তুমি এখনও ঘুমাচ্ছে নাকি, ওকে আর ডাকিনি। তখন ওর সুখের দিনগুলো মোটামুটি শেষ, মানে ছুটির দিনগুলো ওর শেষ প্রায়। তো সোমবার থেকে ওর অফিস কন্টিনিউ হবে আবারও। তো দেখো, মোটামুটি এই চেয়ারটাকে ফাঁকা করে দিয়েছি, বা সোফাটাকে গোছানোর পালা, সোফাটাও গুছিয়ে ফেলেছি। তো চলো আজকের দিনটা কেমন কাটে দেখা যাক। আশা করি ভালোই কাটবে, খারাপ কিছু কাটবে না। তো দেখাই যাক কী হয়। তবে মনটা আজকে খুবই খারাপ, তো বলা যাক কেন। ব্রেকফাস্ট হতে বসিয়ে দিয়েছি, এখন বাজে 10:15। দেখলেই যে ঘর সকাল থেকে গোছাচ্ছিলাম, ওই জন্য টাইম পাইনি আর ব্রেকফাস্ট করার। কি আর বলবো, কালকে রাতে আমি 3টের সময় ঘুমিয়েছি, ঘুম আসছিলই না, এতটাই গরম লাগছিল। এখানে এত রোদ উঠেছিল, কালকে 33 ডিগ্রি ছিল, তাই কালকে তখন আমি বুঝতে পারছিলাম যে কলকাতার মানুষের তাহলে কি অবস্থা এখন। দেখো, আমারও টপ টপ করে ঘাম এখন গড়িয়ে পড়ছে, এখানে গরম পড়েছে। কালকেও রোদ উঠেছিল, আজকেও রোদ উঠেছে, ব্যাস এবার বৃষ্টি হওয়ার চান্স খুব বেশি। পুরো এত গরম লাগছে যে রান্নাঘরে কাজ করা যাচ্ছে না, মানে কলকাতার তাহলে কি হাল আমি সেটাই ভাবছি। যাই হোক, আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পাউরুটি, আর এখানে আমি 2টো ডিম পোস্ট বসিয়ে দিয়েছি, ওটা কেটে নেবো মাঝখান দিয়ে জোড়া লেগে গেছে, আর দেবো কলা। এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। গ্যাসটাকে রান্নাঘরের এখানটাকে মোটামুটি পরিষ্কার করলাম, আটার গুঁড়ো ছিল, পাউরুটি সেকেছি সেই গুঁড়ো ছিল, তো মোটামুটি পরিষ্কার করে নিয়ে আজকে হবে লোটে শুটকি বাটা। তো সেটাকে গরম জল করে আমি ভিজিয়ে রেখে দিলাম, তাহলে না ছাড়াতে আর মাথাটা ছাড়াতে মানে কাটতেই সুবিধা হয়, শুকনো থাকলে বড্ড বেশি অসুবিধা হয়। তো আর হচ্ছে এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, হবে ডাল পটল সর্ষে দিয়ে হবে, আর এখানে হচ্ছে ওই শুটকিটাকে ভিজে দিয়েছি। তো চলো, যেগুলো লাগবে কাটাকাটি করতে ওগুলো টিভি দেখতে দেখতে সেন্টার টেবিলে বসে আমি কেটে নিই। বাজে 11:30, আর আমার এখানে পটলগুলো কেটে নিয়েছি, ভেতরের বীজগুলো না পেকে গেছিলো, তাই আমি সবকটাই এরকম বার করে নিয়েছি বীজগুলো। এখানে শুটকিটাকে আমি বেটে রেখেছি এই যে, আর এখানে সর্ষেটা বেটে রেখেছি পটলের জন্যে। এখানে পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করেছি, এই শুটকিটা বাটবো বলে, মানে শুটকিটা করবো বলে বাটা শুটকি। এখানে চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন 11:30 বাজে, আমি একটু রেস্ট নিয়ে নিই, পুরো ঘামিয়ে গেছি, একটু হাওয়া খেয়ে নিয়ে ঘরটা মুছে স্নান করে এসে ভাবছি রান্নাটা করব, না কি করব আগে দেখে নিই, এখনো ভাবিনি। ভাবলাম যে রান্নাটা করতে করতেই আমি ঘরটা মুছে নেবো, তাহলে আমার 2টো কাজ একসাথেই হয়ে যাবে, ওটাই বরঞ্চ ভালো হবে। তাই আগে সর্ষের তেল দিয়ে দিয়েছি, পটল সর্ষেটা আগে করে নেবো, সর্ষে পোস্ত 2টোই একসাথে বেটেছি, কাঁচা লঙ্কা নুন সবটা দিয়ে বাটা রয়েছে। তো যাই হোক, দাঁড়াও পটলগুলো আগে ছেড়ে নিই। এই ব্যাপারটা না বড্ড বেশি কেমন একটা লাগে যেন, পুরো দেওয়ার সাথে সাথে তাও কতক্ষণ আগে পটলগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, তারপরেও খেতে। তো যাই হোক না কেন, যেটা বলছিলাম, আমরা সত্যি যা ভেবে রাখি তাই বোধ হয় না, মানে সবটা যদি প্ল্যান মাফিক হতো তাহলে বোধ আমাদের লাইফটা অনেক বেশি সুন্দর হতো, বা যেরকমটা ভেবে রাখতাম ওরকমই চলতো। কিন্তু আমার মনে হয় সবকিছুর পেছনেই তো যা হয় ভালোর জন্য হয়, এটা ছোট থেকে শুনেছি, জানি না যে কি ভালোর জন্য হয়। প্রমির হসপিটালে ভর্তি হওয়া, আমার দিদি হসপিটালে ভর্তি হওয়া, এগুলো আমি জানি না যে এগুলো কি ধরনের ভালোর জন্য হয়ে থাকে বা কিছু। তো আজকে 11 তারিখ, আজকে আমাদের এরকম প্ল্যানটা ছিল যে প্রমি অফিস থেকে আসবে বিকেল 5টার সময়, তারপরে আমরা টিকেটটা যেভাবে কাটিয়ে মানে তাড়াহুড়োই করতে হতো একটু রাত্রি, কটায় বেশ ফ্লাইট ছিল সেটাও ভুলে গেছে, বিশেষ করে 2টো-2টোর দিকে বোধ হয় ছিল সম্ভবত, মানে আমরা গোয়ায় গিয়ে পৌঁছতাম ভোরবেলা, এরকমই প্ল্যান ছিল আর কি, মাঝরাত ভোরবেলা ঠিক নয়, ওই 3টে-4টের দিকে হয়তো গিয়ে পৌঁছতাম। তো সত্যি আজকে দিনটা বিশেষত প্রমিত তো খুবই খারাপ লাগছে, একদমই বলবো না যে আমারও খারাপ লাগছে না, মানে একটা প্ল্যান ছিল, পুরোপুরি অন্যরকমের একটা প্ল্যান ছিল আজকে থেকে আমাদের। তো সেটাও বেশি দিনের ছিল না, 3-4 দিনেরই ছিল প্ল্যান, তারপর 4 দিন বাদে আবার ফিরে আসা, তো এরকমই একটা প্ল্যান ছিল। তো সত্যি বলছি ভীষণ খারাপ লাগা, তো একটা কাজ করছেই,
হবে ওই আর কি, যেমনটা আমরা ভেবে রাখি তেমনটাই যে লাইফ চলবে এমনটা তো নয়, তাহলে লাইফটা অনেক বেশি স্মুথ হতো, এত ধাক্কা হয়তো আমরা খেতাম না বা যাই হোক না কেন। আর আরো একটা কালকে আমার ব্লগে আছে সেন্ট জন্স ভার্সেস মণিপাল, তো ওখানে আমি বলেছি কোন হসপিটাল কি না কি, যাই হোক না কেন ওইটা নিয়ে আর বলছি না আমি, তোমরা যারা ব্লগটা দেখোনি তারা দেখে নিতে পারো যদি মনে হয়। তো যদি দরকার মনে হয় তো আমি সত্যি বলছি এই ব্লগগুলো যখন আমি বানাই তখন আমি মন থেকে সত্যিই চাই না যে এই ধরনের ব্লগ তোমাদের কোনো হেল্পে লাগুক বা তোমাদের কোনো রকম সাহায্যে লাগুক, কারণ আমি চাই না যে এই দিনগুলো কারোর দেখতে হোক, কারোর হসপিটালে যেতে হোক বা কিছু। তবে ওই যে বারবার বলি আমাদের চাওয়ার উপরে কিছু নয়, ভগবান যাকে যেই দিন যেটা লিখে রেখেছেন সেটাই হবে, আমরা কোনোটাই পাল্টাতে পারবো না। আমরা শুধু পারি কাজ করে যেতে, আমাদের কাজটা আমরা করে যেতে, যদি কিছু হয় ডাক্তারের কাছে নিয়ে যেতে, ডাক্তার আমাদের কাছে ভগবান স্বরূপ দেখা দেন, এই আর কি। তো সত্যি আমি মন থেকে বলছি, আমি কমেন্টেও বললাম যে আমি সত্যি মন থেকে চাই না যে আমার এই ব্লগগুলো কারোর সাহায্যে লাগুক, আমি সত্যিই চাই না, কিন্তু ওই আর কি। যাই হোক, তো চলো এটা করতে করতে পটলগুলো ভাজা হতে থাকুক সিমাচে দিয়ে, আর আমি ঘরটা মুছে নিই, হতে থাকুক। মনেই ছিল না যে আমাকে ব্যালকানিটাও ধোয়াতে হবে, কারণ আজকে আমি সকালবেলা মাটিটাকে খুঁড়ে দিয়েছি, আর টপ থেকে মাটি খুঁড়তে গেলে না পরে একটু নোংরা তো হয়ই, তাই ঘরটা মোছার আগে ব্যালকানিটা ধুয়ে দিতে এলাম। মোটামুটি হয়েই গেছে, বেজে গেছে 12:50, ঘরটারও মোছা হয়ে গেছে আমার যদিও বা। তো এখানে করেছি হচ্ছে ধনে পাতা দিয়ে ডাল, আর ডালের নিচে আছে পটল ওই সর্ষে পোস্ত দিয়ে যেটা করেছি আর কি। আর এখানে রয়েছে হচ্ছে লোটে শুটকি বাটা, এটা পুরো লোটে মাছের ঝুড়ির মতনই লাগে, তো ওরকমভাবেই করতে হয়, ওই জন্য দেখাবো আর কি। অনেকে আছো যারা লোটে মাছ মানে বললেই বমি পায় হয়তো তাদের, তো আমিও খেতাম না আর কি বিয়ের আগে, বিয়ের পরে প্রমিত থেকে খাওয়া শিখেছি। এই হচ্ছে ভাতটা, চালটা ভেজানো রয়েছে, বসাবো। তো যেটা বলছিলাম আর কি, বিয়ের আগে আমিও খেতাম না, আমার বাড়িতেও হয় না, এই বাড়িতে তো মামনিদের তো হয়ই না, আমার বাড়িতে বলতে মা করতো না কারণ বাবা খেতে ভালোবাসতো না আর কি। আমরা কিন্তু বাঙাল কিন্তু আমরা খেতে পারতাম, মানে আমি তো খাওয়া শিখিয়ে, আর বাবাও খেতো না বলে মা বাড়িতে করতো না, কিন্তু মাকে পাশে বাড়ি এক জেঠি দিত আর আমার বড় পিসি রান্না করে পাঠাতো, তো তখন খেতো, তখন আমি কখনো টেস্ট করে দেখিনি। তো প্রমিকে ওই মাউনি কাছে পড়তে আসে সনকা, ওর মা আন্টি দিয়ে গেছিল, তো সেখান থেকে প্রমিকে অত ভালোভাবে খেতে দেখেন, আমার সন্দেহ হতো যে কি এমন আছে যে এত পুরো ভাত খেয়ে না এটা দিয়ে, তো ওখান থেকেই খাওয়া শিখি আর ওই আন্টির কাছ থেকেই রান্নাটাও শিখি আর কি। তো তারপর থেকে আমারও ভালো লেগে গেছে, দুজনে মিলে খাচ্ছি আর কি, রান্না করে সে তো নয় ঠিক আছে, কিন্তু কি ঘাম বেরোচ্ছে। ব্যাঙ্গালোরের ওয়েদার নিয়ে তোমাদেরকে এত কথা বলতাম, ভালো ভালো ভালো, প্রচণ্ড গরম পড়েছে, বিশেষ করে এটাতেই আমরা থাকতে পারছি না, তাহলে বাড়ির সত্যি কলকাতার লোকেদের যে কি অবস্থা আমি বারবার ওই জন্য বলছি, মানে সত্যিই খুব বাজে অবস্থা, তোমরা বারবার একটু জল খাও, ঠান্ডা জিনিসপত্র খাও, ঠান্ডা মানে ফ্রিজের নয়, ডাবের জল, আখের রস আর কি, বা গ্লুকন ডি বা এই ধরনের লস্যি, এই ধরনের কিছু খাও, তাহলে শরীরটা অন্তত ঠান্ডা থাকবে আর কি। আর এই রোদে তো বেরোতেই হচ্ছে, কাজে তো যেতেই হবে, এই আর কি। এখন বাজে 7:45 মতো, এখন বলে আমি একটু কথা বলছি, এতক্ষণ পুরো আমি শুয়েই ছিলাম, একদমই কথাবার্তাও বলতে আমার ইচ্ছেই করছিল না। এক সেকেন্ড, অন্ধকার লাগছে কি, তাহলে একটু লাইটটা ধরিয়ে দিই, নিয়ে কোথায় যাচ্ছিলাম। তো একদমই কথাও বলতে ইচ্ছে করছিল না আমার কারোর সাথে, তো এই আর কি। কারণটা কি বলতো, যে বলছিলাম না আজকে সকালেই যে কালকে রাতে আমার ঘুম হয়নি, তো এতটাই গরম লাগছিলো যে ঘুম একদমই হয়নি, 3টার দিকে ঘুমিয়েছিলাম, আবার ওই 6:45 দিকে উঠেও গেছিলাম, আর আজকে আবার দুপুরবেলাটায় ঘুমিয়ে গেছিলাম, তো তারপরে আর ঘুমটা ভেঙে গেল, মানে ভাঙছে হচ্ছে এরকম হচ্ছে, কিন্তু যে মানে ভাঙছে বলে যে কথা বলতে ইচ্ছে করছে এমনটা নয়, মনে হচ্ছে চুপ করে পড়ে থাকে এই আর কি, কারণ ঘুম না হওয়াতে মাথা ধরে গেছে। কারণ আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মুখ হাত পা এগুলো ঘামাচ্ছে তো ঠিক আছে, আমার চুলের গোড়াগুলোও না প্রচণ্ড ঘামিয়ে যায়, ওই জন্য না এখন চুলটাকে একটু আঁচড়িয়ে ছেড়ে রাখলাম, সন্ধ্যে দেওয়ার আগে আঁচড়ে নিয়েছি, আঁচড়ে নিয়ে তাও বেঁধে নিয়ে পুজো টুজো দিয়ে নিয়ে মানে সন্ধ্যাটা দিয়ে নিয়ে এখন আবার খুলে একটু হাওয়া খাওয়াচ্ছি চুলটাতে, পুরো পেছন দিকটা পুরো এই এইখানটা পুরো ভেজা, পুরো মনে হবে কি স্নান করে বেরিয়েছি আমি, এই একটা আমার প্রবলেম আছে, যার জন্য আমার মানে স্কুল লাইফে তো ওরকম দুপাশে দুটো বেঁধে নিয়ে বেনুনি বলো আর চুল ছোট থাকলে ঝুটি, খুব একটা চুল ছোট আমার থাকতো না, বেনুনি করেই যেতে হতো এই আর কি। তো
এবার ওই রকম করে যেতাম তো, আর পুরো মাথা আমার ভিজে থাকতো গরমের সময়টাতে। গরমের ছুটির পরেও দেখবে গরম থেকেই যেত। তো আর বন্ধু বান্ধব মিলে ওর মধ্যেই হল্লা হল্লি এই করতে করতে তো ঘামিয়ে তো যেতামই। তো তাই জন্যে আমার এই একটা বড় সমস্যার, এটার জন্যই আমার ঠান্ডা লেগে যায় আর কি। অনেকেই বলে চুল কেটে ফেলো বা ছোট করে ফেলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে চুল ছোট করলেও মানে গোড়াটা তো সেই ঘামবেই, ব্যাপারটা তো আর এখান থেকে তো আমি টাক হয়ে যেতে পারবো না এখন এই বয়সে। তো ও গেছে হচ্ছে ওষুধের, ওই বললাম না সেদিনকে, ওই কি যেন বিটাডাইন এসছে মনে হচ্ছে। এসেছে বিটাডাইনটা ও চেঞ্জ করতে গেছিল, আর আমাকে বলছিল যে তুমি যাবে। আর তখন মাথাটা আমার এতটাই যন্ত্রণা করছিল যে আমি উঠে যাব রেডি হয়ে, সেটা আমার একদমই ইচ্ছে করছিল না। তারপর ও একটা আজকে আর পারছিলাম না, তাই জন্য একটা সাইডন না কি একটা দিল মাথা ব্যথার ওষুধ, তো সেটা খেয়ে একটু ছাড়লো। এমন অবস্থা হচ্ছিল তখন যে আমার মনেও হচ্ছিল না, ও বলছে যে তুমি লকটা লাগিয়ে দাও, যে তুমি বাইরে দিয়ে চাবি দিয়ে চলে যাও। তো আমার তো কোনো অসুবিধা নেই, ও বাইরে দিয়ে চাবি দিলেও আমি ভেতর দিয়ে খুলে নিতে পারবো, আমি তা লক করে দিয়ে যেতে পারবো না আর কি। না তাও আমাদের কাছে আরেকটা চাবি রয়েছে, আমিও কোথাও যেতে চাইলে করে দিয়ে যেতেই পারতাম, কিন্তু আর ইচ্ছে করেনি আর কি। তার জন্য আমি আর যাইনি কোথাও, সন্ধ্যাটা দিলাম দিয়ে এই তোমাদের সাথে এখন কথা বলছি। মাথাটা ধরা যা ছাড়লো, তারপর এই কথাটা বলছি এখন। যাই হোক, তো দেখি রাত্রিবেলা আজকে আর রুটি করবো না, এই গরমের মধ্যে না ঘামিয়েও যাই আর ভালোও লাগে না, তার জন্য রুটি আর করবো না। দেখি রাত্রিবেলা ভাতই করে ফেলবো, আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোলঝোল মতো তরকারি করে ফেলবো, তাহলে খাওয়া আমাদের হয়ে যাবে। একদিকে ভাত, আরেকদিকে এই চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। দিদি ফোন করেছিল তাই ফোনে কথা বলতে বলতে এই কাজটুকু করে নিলাম এই আর কি। রুমির খোঁজ খবর এইসব তো এখন চলতেই থাকে। দিদি বলতে ইলেকট্রনিক সিটিতে যে দিদি থাকে আমার, সেই দিদি। তো এখানে আলুগুলোকে ডুমো ডুমো করে একটু কেটে নিয়ে ভাজলাম, আর তারপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকেও দিলাম। আলুটা বেশ লাল লাল করে প্রথমে ভেজে নিয়েছি, আর এটার মধ্যে এবার সামান্য নুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো বাটা, আর একটু হলুদ আর সামান্য জিরে গুঁড়ো, ব্যাস তারপরে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, তারপর ফুটে আসলে নামিয়ে দেবো। এই হচ্ছে চিংড়ি মাছের আলু দিয়ে একদম ঝোল। চিংড়ি মাছ আর আলুর তরকারি দিয়ে বেশ ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম লাইট মতো হয়, তো ওইটা খেতে বেশ ভালো লাগে। তোমরাও কিন্তু করে দেখতে পারো, একদম অল্প মানে অতটা তরকারি তোমরা দেখতেই পেলে, দুজনের মতো যতটুকু হয় আর কি। তিনটে ছোট ছোট আলু দিয়েছিলাম, আর যেহেতু চিংড়িগুলো বড় ছিল, চার পিস করে আট পিস মতো চিংড়ি দিয়েছিলাম। তো পুরো তরকারিটাতে আমি হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো ইউজ করিনি আর কি, এতটাই কম। আর নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা, যদি কাঁচা লঙ্কা না খাও তো রেড চিলি পাউডার দিতেই পারো। তো আমি এই দিয়ে আজকে করেছিলাম, দুর্দান্ত হয়েছিল, প্রমিও খেলো। তো আমি যতবারই বারান্দাতে আসছি না কেন এই গোলাপটাকেই দেখে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ারও করেছি আজকে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আজকের মতো টাটা।